নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বেশ কয়েকটি নম্বরবিহীন মোটরবাইক আটক করলো দুবরাজপুর থানার পুলিশ। সিউড়িতে পালিত হলো বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারীকে সম্বর্ধনা দুবরাজপুর। তাঁতিপাড়ায় আয়োজিত হলো আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি। হ্যারিকেন হাতে অবস্থান বিক্ষোভ সিউড়িতে। কোর কমিটি বর্ধিত সভা রাজনগরে। এবার খবর বিস্তারিত। সম্প্রতি 36টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে বড়সড় সাফল্য পেয়েছে দুবরাজপুর থানার পুলিশ। এবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে নম্বরবিহীন মোটরবাইক উদ্ধার অভিযানে নামে পুলিশ। এদিন দুবরাজপুরে নম্বরবিহীন 6টি মোটরবাইক আটক করা হয়। পরে বাইকগুলির উপযুক্ত কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। এসইউসিআই প্রভাবিত অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি সিউড়ি শাখার উদ্যোগে পালিত হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। এদিন দলের তরফে সিউড়ি প্রশাসন ভবনের সামনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এবছর উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র সপ্তর্ষি মণ্ডল। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দুবরাজপুর চক্রের পক্ষ থেকে এদিন তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। সপ্তর্ষিকে উত্তরীয় পরিয়ে সংগঠনের তরফে তার হাতে তুলে দেওয়া হয় স্মারক সহ বই, কলম, ডায়েরি ও একটি চারা গাছ। উপস্থিত ছিলেন দলের দুবরাজপুর চক্রের সভাপতি অরিন্দম চ্যাটার্জি, সম্পাদক রামতনু লায়েক, শিক্ষক অজয় মণ্ডল প্রমুখ। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত হলো আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি। যারা বিভিন্ন কারণে থানায় যেতে সংকোচ বা ভয় করেন, তারা যাতে নিজেদের সমস্যার কথা সহজেই জানাতে পারেন, সেই উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন বলে জানা গেছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু প্রমুখ। এই শিবিরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে অভাব অভিযোগ দায়ের করেন এলাকার বেশ কিছু মানুষ। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিতে সম্বর্ধনা দেওয়া হয় এই শিবিরে। নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমাদের বীরভূম জেলা পুলিশের তরফ থেকে
ভয় টিভি তাঁতিপাড়া। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে হ্যারিকেন হাতে সিউড়ির জেলা শাসকের দপ্তরের সামনে আয়োজিত হলো অবস্থান বিক্ষোভ কর্মসূচি। রাজ্যে বিদ্যুৎ মাশুল কমানো, রান্নার গ্যাসের কর হ্রাস সহ বিভিন্ন দাবিতে এই অবস্থান বিক্ষোভ বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের যুব মোর্চার সভাপতি শান্তনু মণ্ডল, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ দলের অন্যান্য কার্যকর্তারা। সামনে চারটে ইস্যু নিয়ে, চারটে বিষয় নিয়ে ধর্নায় বসেছি। 11টা থেকে 5টা পর্যন্ত আমাদের ধর্না চলবে। মূল বিষয় হচ্ছে, আমরা আপনারাও জানেন পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ইউনিট প্রতি অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে সবথেকে বিল বেশি নেওয়া হয়, মোটামুটি 7-8 টাকা ইউনিট প্রতি বিল। এবং আর একটা বিষয় হচ্ছে, আমাদের অ্যাডভান্স বিল নেওয়া হয়, অর্থাৎ এটাও প্রশ্ন, মিটার দেখে রিডিং নেওয়ার সময় অ্যাডভান্স রিডিং আমরা কোথা থেকে পাই। এর জন্য অ্যাডভান্স বিল না নিয়ে আমাদের বিল যেটা উচ্ছে সেটা নিতে হবে। এবং ভয় টিভি সিউড়ি। রাজনগরে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভা। সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয় এদিন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুকুমার সাধু, রানা প্রতাপ রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বেশ কয়েকটি নম্বরবিহীন মোটরবাইক আটক করলো দুবরাজপুর থানার পুলিশ। সিউড়িতে পালিত হলো বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। উচ্চ মাধ্যমিকের দশম স্থানাধিকারীকে সম্বর্ধনা দুবরাজপুর। তাঁতিপাড়ায় আয়োজিত হলো আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি। হ্যারিকেন হাতে অবস্থান বিক্ষোভ সিউড়িতে। কোর কমিটির বর্ধিত সভা রাজনগরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।